দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এই মোবাইলটি কিন্তু আমাদের এই রাউটার আন্ডারে কানেক্ট করা আছে, এবং আমরা যদি চাই রাউটার থেকে এক ক্লিকের মাধ্যমে কিন্তু এই ডিভাইসটিকে ব্লক করে দিতে পারি, এবং সাথে সাথে কিন্তু আমরা এই মোবাইল থেকে কোনো প্রকার নেট ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যদি চাই একটা সিম্পল ট্রিক্স অবলম্বন করার মাধ্যমে কিন্তু আমরা এই ডিভাইসটিকে আনব্লক করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিম্পল ট্রিক্স অবলম্বন করার ফলে আমরা এই ডিভাইসটি আনব্লক করে দিয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি যদি কারো ওয়াইফাই দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন এবং সে আপনাকে কোনো কারণে ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনি একটা ট্রিক্স অবলম্বন করার মাধ্যমে এই ওয়াইফাইটি থেকে সরাসরি আনব্লক আবার নিজেই করে নিতে পারবেন। কোনো প্রকার থার্ড পার্টি মোবাইলের ব্যবহার করা সারা অথবা হচ্ছে আপনার তার অ্যাডমিন প্যানেলেও প্রবেশ করতে হবে না, এবং জটিল কোনো ব্যাপার না। এখন অনেকে বলতে পারেন যে যদি একবার ব্লক করে তাহলে দ্বিতীয়বার ব্লক ছুটায়, ঠিক আছে, কিন্তু আবার ব্লক করে দিই। তো এভাবে যদি আপনাকে 1000 বারও ব্লক করে তবু আপনি ছুটাতে পারবেন কোন প্রকার হেজিটেশন ছাড়া। ভিডিওটি দেখেন, তাহলে হচ্ছে আপনি এই ব্যাপারটাতে খুব বেশি উপকৃত হবেন। তবে ভিডিওটা শুরু করার আগে আরেকটা জিনিস বলে দিতে হয়, সেটা হচ্ছে যে যার ওয়াইফাই থেকে আপনাকে ব্লক করে দিয়েছে তার কিন্তু অবশ্যই রাইটস থাকে আপনাকে ওয়াইফাই থেকে ব্লক করে দেওয়ার, তবু অনেক সময় প্রয়োজন পড়ে যে ওয়াইফাই থেকে কানেক্ট করে চালানোর। তো তাই হচ্ছে আজকের ভিডিওটি তৈরি করা। তো আশা করবো সবাই এই ভিডিওটি এডুকেশনাল পারপাসে নেবেন। তো আমি আর কোনো কথা না বলে ভিডিওটি আমরা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা এভরিওয়ান, যে ওয়াইফাইটি আমাদের মোবাইলের মধ্যে আছে এবং সেই ওয়াইফাইটির পাসওয়ার্ড প্রথমে বের করতে হবে, এবং পাসওয়ার্ড যদি আপনার জানা থাকে তাহলে এই ভিডিওটা কিছু সময় স্কিপ করতে পারেন। আচ্ছা, পাসওয়ার্ড বের করার জন্য আমরা ওয়াইফাইটিতে ক্লিক করে ধরে রাখবো এবং হচ্ছে ওয়াইফাইটির মধ্যে চাপ দিব যে ওয়াইফাইটি কানেক্ট করা আর কি। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কিউআর কোড শো হয়েছে এবং এই কিউআর কোড দিয়ে আমরা পাসওয়ার্ডটি বের করব। তবে অনেক মোবাইলের মধ্যে স্ক্রিনশট দেওয়ার সিস্টেমটা এক এক রকম। সে ফর এক্সাম্পল হচ্ছে কিছু মোবাইলের মধ্যে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটনে ক্লিক দিলে হচ্ছে স্ক্রিনশট হয়, আর কিছু মোবাইলের মধ্যে হচ্ছে থ্রি ফিঙ্গার দিয়ে টান দিলে স্ক্রিনশট হয়, এবং আইফোনের মধ্যে হচ্ছে ভলিউম প্লাস আর হচ্ছে পাওয়ার বাটন এটা ক্লিক দিলে স্ক্রিনশট হয়। তবে এক এক মোবাইলের মধ্যে এক এক রকম স্ক্রিনশট হয়। তো আপনার ডিভাইসের মধ্যে যেভাবে স্ক্রিনশট হয় নর্মালি আপনি একটা স্ক্রিনশট দেবেন এই কিউআর কোডের। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট দেওয়ার পর এটাতে ক্লিক দিয়ে দিব, এবং ক্লিক দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এটা একটা এডিটর অ্যাপের মধ্যে চলে এসেছে। প্রত্যেকটা অ্যাপের মধ্যে বাই ডিফল্ট একটা এডিটিং অ্যাপস থাকে যার জন্য এটা চলে এসেছে। এখন আমরা কী করবো হচ্ছে এখান থেকে কিউআর কোডের অংশটা রেখে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু ডিলিট করে দেবো। মানে নর্মালি এই কিউআর কোডটা রেখে সাইন বাটনে ক্লিক দেবো, তাহলে অটোমেটিকলি বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। স্ক্রিনশট দেওয়া শেষ হয়ে গেলে হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখান থেকে একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে জেট জিঙ্ক, ঠিক আছে, এটা লিখে সার্চ করে দেবেন এবং তাহলে দেখতে পারবেন উপরে একটি ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইটেতে একটা ক্লিক দিবেন এবং এটা হচ্ছে ওয়েবসাইটের মূলত ইন্টারফেস। এখন দেখবেন এই জায়গায় লেখা আছে চুজ ফাইল, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। এটাতে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা চলে আসবে, নিচ থেকে মিডিয়া পিকারে ক্লিক দিবেন। এখন হচ্ছে আপনার ফাইল থেকে যেই স্ক্রিনশটটা মূলত দিয়েছিলেন ইয়া কিউআর কোডের, ওই কিউআর কোডটা এখানে ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে এটা চলে আসবে এবং একটু স্লাইড করবেন, স্লাইড করে দেখবেন সাবমিট লেখা আছে, ঠিক আছে। এই সাবমিটের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন এবং সাবমিটের মধ্যে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় লেখা আছে যে ওয়াইফাইয়ের নামটা এবং ডাব্লুপিএ, ঠিক আছে। অ্যান্ড নিচে যে অংশটুকু এটা হচ্ছে মূলত পাসওয়ার্ড, এই যে এই অংশটুকু হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এর মানে আমরা জানলাম যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কী এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের মুখস্থ রাখবো, এবং পরবর্তী যে এই প্রসেসটা অবলম্বন করতে হবে এটা আমি কম্পিউটার স্ক্রিনে সরাসরি আমার এই ডিভাইসটা ব্লক করে হচ্ছে সরাসরি দেখাচ্ছি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে মেবি সুবিধা হবে। তো চলেন, লেটস জাম্প টু দ্য কম্পিউটার স্ক্রিন। আচ্ছা এভরিওয়ান, আরিফুল নামে যেই ওয়াইফাইটি আছে এই ওয়াইফাইটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসের মধ্যে কানেক্ট করা আছে। আমরা কিন্তু এক তৈরি দিয়ে চাইলে রাউটার থেকে এই ডিভাইসটিকে ব্লক করে দিতে পারি, ঠিক আছে। এর জন্য প্রথমে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলের মধ্যে চলে আসতে হবে। এর জন্য যেহেতু আমাদের রাউটার হচ্ছে টিপি লিঙ্ক, তাই টিপি লিঙ্কের যে ইউআরএলটা সেটা দিতে হবে। এটার ইউআরএল হচ্ছে 192.168.0.1, এটা লিখে আমরা এন্টার প্রেস করে দেবো, তাহলে দেখতে পাচ্ছি আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলের মধ্যে কিন্তু চলে এসেছি। এখন যদি আমরা সিম্পলি ক্লায়েন্টের মধ্যে একটা চাপ দিই তাহলে দেখতে পারবো এই রাউটারের আন্ডারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি আমরা টোটাল 3টা ডিভাইস কানেক্টেড আছে। তবে আমাদের যে মোবাইলটি কানেক্ট করা আছে এই মোবাইলটির মডেল হচ্ছে Redmi 10C, দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে এই জায়গায় শো হয়েছে Redmi 10C, তো এটা কিন্তু কানেক্ট করা আছে। এবং এই জায়গা থেকে যদি আমরা এখান থেকে ব্লকের মধ্যে একটা ক্লিক দিই এবং এই আবার ব্লকের মধ্যে ক্লিক দিই, তাহলে দেখতে পারবো সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে যদি ভিউ ব্লক লিস্টের মধ্যে চাপ দিই তাহলে দেখতে পারবো আমাদের এটা কিন্তু ব্লক লিস্টের মধ্যে চলে গিয়েছে। এখন আমরা যত ট্রাই করি এই ওয়াইফাইটি কানেক্ট করার জন্য আমাদের কিন্তু এই ওয়াইফাইটি কানেক্ট করা হবে না, যত ট্রাই করি এটা সেফ থাকবে, ঠিক আছে, কিন্তু ওয়াইফাইটা আর কানেক্ট হবে না। এখন এই ওয়াইফাইটি আমরা কীভাবে কানেক্ট করব এটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এই ওয়াইফাইটা কানেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের যে সেটিংস আছে এই সেটিংসের মধ্যে চলে আসতে হবে।
ঠিক আছে। এই সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে অ্যাবাউট ফোন, এটার মধ্যে একটা সিম্পলি ক্লিক দিবেন এবং আপনাদের মোবাইলের মধ্যে এক এক জায়গায় সেটিংসে থাকতে পারে। আর যদি সার্চের অপশন থাকে তাহলে সার্চ করবেন বিল্ড নাম্বার, আর যদি এমআই ফোন থাকে তাহলে তো হচ্ছে আমারটার মতোই থাকবে এমআই ইউআই ভার্সন লেখা থাকবে, ঠিক আছে। আর যদি অ্যান্ড্রয়েডের নর্মাল ভার্সন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিল্ড নাম্বার পাবেন, বিল্ড নাম্বারের মধ্যে হচ্ছে টোটাল 5টা ট্যাপ করবেন, ঠিক আছে, 7টা ট্যাপ করবেন। 7টা ট্যাপ করলে হচ্ছে আপনাদের যে ডেভেলপার অপশনটা থাকবে এটা চলে আসবে। আর যদি ডেভেলপার আসা আপনি আগে থেকেই এনে রাখেন তাহলে হচ্ছে এটা দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব ডেভেলপার অপশনসে, অ্যাডিশনাল সেটিংস, এবং এই নিচ থেকে ডেভেলপার অপশনসে ক্লিক দিব এবং আপনাদের ডেভেলপার অপশনটা খুঁজে বের করবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এই ডেভেলপার অপশনটা কিন্তু হচ্ছে যারা মূলত ডেভেলপার তাদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে, তবে আপনারা চাইলে কিন্তু এই ফিচারটা অস্থিরভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়াইফাই নন পারসিস্টেন্ট ম্যাক র্যান্ডমাইজেশন, ঠিক আছে। আপনি কী করবেন, সিম্পলি এই সেটিংসটা এনেবল করে দেবেন। আমি আবারও বলতেছি, নেটওয়ার্কিংয়ের আন্ডারে ওয়াইফাই নন পারসিস্ট্যান্ট ম্যাক র্যান্ডমাইজেশন, ঠিক আছে, এই সেটিংটা সিম্পলি এনেবল করে দিবেন। এখন এনেবল করে দেওয়ার পর আপনি আবার ওয়াইফাইয়ের মধ্যে চলে আসবেন এবং আপনার মোবাইলের মধ্যে যে ওয়াইফাইটি কানেক্ট করা ছিল এটা এই যে সিম্পলি এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে প্রথমে আপনি ওয়াইফাইটি ফরগেট করবেন, ঠিক আছে। তবে যাদের এইভাবে না আসে তারা চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে এই ফরগেট অপশনটি পাবেন। এর মানে আপনি এই মোবাইল থেকে ওয়াইফাইটা ডিলিট করে দিলেন, ঠিক আছে। এখন আপনি কী করবেন, একটু আগে যেভাবে আমি আপনাকে দেখাইছি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কীভাবে বের করতে হয়, সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি মনে করে হচ্ছে আপনি এই জায়গায় দিয়ে দিবেন নতুন করে, তাহলে ওয়াইফাইটি আমার কানেক্ট হয়ে যাবে। তো আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক দেবো তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিকলি কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে দেখাই তাহলে দেখেন এখন কীরকম দেখায়। এখান থেকে ক্লায়েন্টের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রেডমি 10C আবার নতুনভাবে রিপিট কানেক্ট হয়ে গিয়েছে। এখন বলতে পারেন যে আমি রাউটার থেকে হয়তোবা আনব্লক করেছি, কিন্তু না, আমি যদি এখান থেকে ভিউ ব্লক লিস্টে দেখাই দেখতে পাচ্ছেন এই জায়গায়ও কিন্তু অলরেডি ব্লক করা আছে, এবং আবার যদি ব্যাকে যাই তাহলেও কিন্তু দেখতে পারবো যে আনব্লক করা আছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনারা সিস্টেমে ব্লক করতে পারেন। তো আমি যদি আবারও এটা ব্লক করে আপনাদেরকে মানে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমি ক্লায়েন্টের মধ্যে চলে এসেছি, এখন আবার রেডমি 10C-টা আমি ব্লক করে দিব এবং আবার ব্লক, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার চলে গিয়েছে এভাবে ঠিক আগের মতোই ক্লিক দিয়ে ফরগেট নেটওয়ার্ক অ্যান্ড ওকে। এবং এখন যেহেতু সেটিংস থেকে সেটিংসটা আমাদের এনেবল করাই আছে, তাই আমাদের আবার বারবার এনেবল করতে হবে না। এখান থেকে আবার কী করবো, আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। যদি পাসওয়ার্ডটা দিয়ে দেয় তাহলে দেখেন একদম সিম্পল ইজি একটা প্রসেস, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখন দেখেন যদি আমি এই ওয়েবসাইটটাতে আবার রিফ্রেশ করে দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু আবার রিপিটলি 3টা ডিভাইস কানেক্টেড আছে, ঠিক আছে। এখন যদি আমি সিম্পলি ভিউ ব্লক লিস্টে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস কিন্তু 2 ব্লক করা হয়েছে, তবুও কিন্তু আমাদের আবার এখান থেকে কানেক্ট করা হয়ে গিয়েছে। তো আশা করি এই প্রসেসটা অনেক ভালো লেগেছে। আচ্ছা, টোটাল ভিডিওটা দেখার পর যদি মনে হয় এই সেটিংগুলো আপনার জন্য একটু কষ্টকর বা একটু হিজিটেশন হবে তাহলেও আপনার জন্য সমাধান রয়েছে। একদম সিম্পল একটা প্রসেসে হচ্ছে আপনি চাইলে এই ওয়াইফাইটা থেকে আনব্লক করতে পারবেন, তবে এটা কিন্তু মাত্র একবারই করতে পারবেন, এবং দ্বিতীয়বার যদি ব্লক করে তাহলে কিন্তু আপনাকে এই যে টোটাল ভিডিওটা যেভাবে দেখাইছি ঠিক এভাবেই এই প্রসেসটা অবলম্বন করে করতে হবে। তার আগে আমি আপনাকে সহজে বলে দিই, আপনার মোবাইলের মধ্যে মেবি ম্যাক অ্যাড্রেসটা মূলত ব্লক করা হয়, ঠিক আছে। একটা রাউটারে যখন ব্লক করা হয় তখন ম্যাক অ্যাড্রেসটা ব্লক করা হয়, তবে একটা মোবাইলের মধ্যে বেসিক্যালি যেগুলো লেটেস্ট মোবাইল এগুলোর মধ্যে 2 ম্যাক অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে র্যান্ডমাইজড ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে ডিভাইস ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। তবে যখন একটা ম্যাক অ্যাড্রেস ব্লক করবে তখন আরেকটা যদি দেন তাহলে কিন্তু অটোমেটিকলি সে ওয়াইফাই থেকে ব্লক ছুটে যাবে, ঠিক আছে। তবে এটা আবারও বলতেছি, আপনি কিন্তু এটা মাত্র একবারই করতে পারবেন। তো এটা কীভাবে করবেন, এই জন্য সরাসরি আগের মতো ওয়াইফাইয়ের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন, এবং ধরে রাখার পর এখান থেকে এই 3 আইকনে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। এখন দেখবেন লেখা আছে যে প্রাইভেসি, এবং প্রাইভেসি দেওয়া এখানে কিন্তু ইউজ র্যান্ডমাইজড ম্যাক, মানে আপনার মোবাইলের মধ্যে বাই ডিফল্টলি হচ্ছে র্যান্ডমাইজ যে ম্যাকটা এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে ফ্যার আন্ডারে, এবং এটাতে যদি ক্লিক দেয় তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা ম্যাক অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে যে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এটাতে যদি আমরা ক্লিক দিয়ে দিই তাহলে হচ্ছে এই ওয়াইফাইটি অটোমেটিক আবার ব্লক ছুটে যাবে। তো এই প্রসেসটা আবারও বলতেছি মাত্র একবারই করতে পারবেন, আর যদি একবার না হয় যদি বারবার ব্লক করে তাহলে সেক্ষেত্রে পরবর্তী মানে আগের যে প্রসেসটা দেখেছি এটা অবলম্বন করতে হবে। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে আপনার ভালো লাগে তাহলে তো একটা লাইক দেওয়া যেতে পারে। সো ভিডিওটা শেয়ার করে দিবেন। Thank you so much.